আসসালামু আলাইকুম, কেমন আছো আমার তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো এবং পরিবার পরিজন নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলছো। সবাই এক ঘরের ভিতরেই আছো, ঠিক আছে? সবাই ভালো থেকো, এই কামনায় আজকে আমাদের ক্লাস শুরু করছি। আমি লিপি একতা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ছোট্ট সোনামণিরা, চলো তাহলে আমাদের গত ক্লাসে আমরা কী করেছিলাম বলো তো? তোমাদের আমি বাড়ির কাজ দিয়েছিলাম, রিডিং পড়তে দিয়েছিলাম, হচ্ছে বলো তো কত অধ্যায় মনে পড়ে? হ্যাঁ, সবাই বলতে পেরেছ, 8 আর 9 সবাই পড়েছ, ঠিক আছে, সবাই লক্ষ্মী স্টুডেন্ট আমার। এবার দেখো, তোমাদের আগে আমি বাড়ির কাজটা শেষ করে ফেলি, 9 আর 10 তোমরা বাসায় রিডিং পড়বে, ঠিক আছে? 8 আর 9 ছিল আমাদের, এখন তোমরা পড়বে হলো 10 আর 11, এই দুইটা অধ্যায় তোমরা বাড়ির কাজ রিডিং পড়বে, শুধু পড়বে, ঠিক আছে? আর আমাদের গত ক্লাসে যেই দুটা মিলকরণ ছিল সেই দুটা তো সবাই করেছো, তাই না? ভালো করে সুন্দর করে মুখস্থ করা হয়ে গেছে না? আচ্ছা চলো তাহলে আজকে আমরা যে মিলকরণটা করব সেটা নাম্বার দিবে হচ্ছে তোমরা 3 নাম্বার, বুঝতে পেরেছো? তোমরা কি করবে, 3 নাম্বারটা দিবে। 3 নাম্বারও লেখো সবাই, সবাই বসেছো লিখতে? আচ্ছা এবার দেখো, তোমরা যেই অংশে লিখেছো সেখানেই আবার কিন্তু আজকেও লিখবে ওই খাতাটাতে। মিলকরণ আমরা 3 নাম্বারটা করবো আজকে। দেখো 3 নাম্বারে আছে কি বাম পাশে ডান পাশে সংখ্যাগুলো একবার পড়ে নিই আমরা। ক নাম্বারে ঠিক আমি যেভাবে লিখেছি এভাবেই সাজিয়ে লিখবে, এবং আমি প্রথমে যেভাবে লিখেছি এভাবেই সবাই লিখে যাবে। দেখো ক নাম্বারে আছে আমাদের মাতৃভূমি, ক নাম্বারে কী লেখা আছে আমাদের মাতৃভূমি, খ নাম্বারে কী লেখা আছে বাংলাদেশ এশিয়া, বাংলাদেশ এশিয়া, গ নাম্বারে তোমরা লিখবে প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার জন্য, প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার জন্য, গ নাম্বারে কী লিখবে বাংলাদেশ আয়তনে সবচেয়ে বড়, বাংলাদেশ আয়তনে সবচেয়ে বড়, উ নাম্বারে কী লিখবে বাংলাদেশে সবচেয়ে ছোট হলো, বাংলাদেশে সবচেয়ে ছোট হলো। এখন আসো বন্ধুরা দেখি আমাদের ডান পাশে কী লেখা আছে বাক্যাংশে। দেখো ডান পাশে আছে ক নাম্বারে বাংলাদেশকে 8টি ভাগে ভাগ করা হয়েছে, বাংলাদেশকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। খ নাম্বারে কী লেখা আছে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগ, গ নাম্বার আছে অদক্ষ প্রশাসন, অদক্ষ প্রশাসন, ঘ নাম্বারে হলো বাংলাদেশ, হলো বাংলাদেশ, চ নাম্বার আছে রাজশাহী জেলা, রাজশাহী জেলা, ছ নাম্বার আছে সিলেট বিভাগ, ঠিক আছে, ছ নাম্বারে সিলেট বিভাগ, জ নাম্বারে কী আছে মহাদেশে অবস্থিত, মহাদেশে অবস্থিত। আমরা এখন দেখব, দেখো উত্তরগুলো যে আমরা বাম পাশের সাথে ডান পাশে মিলকরণটা, মিলকরণটা আমরা এবার উত্তর লিখব কি দেখো। প্রথমে আমাদের কী আছে, আমাদের মাতৃভূমি হলো বাংলাদেশ, আমাদের মাতৃভূমি কি কোনটার সাথে আমরা মিলাবো, আমাদের মাতৃভূমি হলো, এখানে বাংলাদেশ আছে না লেখা, দেখো হলো বাংলাদেশ, হ্যাঁ এই যে দেখো হলো বাংলাদেশ, এটার সাথে আমরা মিলিয়ে লিখে দেব। খ নাম্বারে দেখো বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত, এশিয়া মহাদেশে, বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। গ নাম্বার আছে প্রশাসনিক কাজ পরিচালনা সুবিধার জন্য বাংলাদেশকে 8টি ভাগে ভাগ করা হয়েছে, প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, 8টি ভাগে ভাগ করা হয়েছে। ঘ নাম্বারে দেখো, ঘ নাম্বারে আছে বাংলাদেশে আয়তনে সব
সবচেয়ে বড় চট্টগ্রাম বিভাগ, সবচেয়ে বড় বিভাগ কোনটি আমরা বলবো? চট্টগ্রাম বিভাগ। কোন দেশে? বাংলাদেশ। ও নাম্বারে দেখো, বাংলাদেশে সবচেয়ে ছোট হলো সিলেট বিভাগ। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটা? সিলেট। আর সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ। সবাই লিখেছ? আস্তে আস্তে সুন্দর করে লিখে নাও। সবাই বুঝতে পেরেছ? আচ্ছা দেখো, আমি আরেকবার পড়ে দেব। আচ্ছা দেখো, আমাদের মাতৃভূমি হলো বাংলাদেশ। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। গ নম্বরে, প্রশাসনিক কাজ পরিচালনা সুবিধার জন্য বাংলাদেশকে আটটি ভাগে ভাগ করা হয়েছে। ঘ নম্বরে দেখো, বাংলাদেশে আয়তনে সবচেয়ে বড় চট্টগ্রাম বিভাগ। উ নম্বরে, বাংলাদেশে সবচেয়ে ছোট হলো সিলেট বিভাগ। বাংলাদেশের সবচেয়ে ছোট হলো কি? সিলেট বিভাগ। সবাই লিখেছ? ভেরি গুড। এবার আমরা লিখব চার নম্বর, আর এটাই আমাদের শেষ। বাম পাশে ডান পাশে মিলকরণের মধ্যে এই চারটাই আমরা ভালো করে পড়বো। সবগুলো যে সবগুলো রিডিং বাক্য অংশ আমাদের পড়া থাকবে, আমরা মিল করতে পারবো, এগুলো একটু ভালো করে দেখবো। ঠিক আছে ছোট সেনামণিরা, তোমরা তো সব কিছুই বুঝতে পারো, আমার লক্ষ্মী বাবুরা। এবার দেখো চার নাম্বারটা, চার নম্বরে প্রশ্নগুলো আগে আমরা দেখি বাক্যাংশে কী লেখা আছে। দেখো, ক নম্বর আছে নবান্ন ফসল, নবান্ন ফসল। খ নম্বর আছে বাংলা অগ্রহায়ণ মাসে, বাংলা অগ্রহায়ণ মাসে। গ নম্বরে দেখো, কৃষকেরা নতুন ধান ঘরে তোলার, কৃষকেরা নতুন ধান ঘরে তোলার। ঘ নম্বরে, পৌষ মেলা গ্রাম বাংলার, পৌষ মেলা গ্রাম বাংলার। উ নম্বরে, বাংলা পৌষ মাসে, বাংলা পৌষ মাসে। এবার দেখো আমাদের ডান পাশে বাক্য অংশগুলো। ক নম্বর আছে বোরো ধান কাটা হয়, বোরো ধান কাটা হয়। দেখো খ নম্বরে, খ নম্বরে দেখো কাটার উৎসব, কাটার উৎসব। গ নম্বরে, আমন ধান কেটে ঘরে তোলা হয়, আমন ধান কেটে ঘরে তোলা হয়। পৌষ মেলা উৎসবের আয়োজন করা হয়, পৌষ মেলা উৎসবের আয়োজন করা হয়। বুঝতে পেরেছ? আনন্দে মেতে ওঠেন, আনন্দে মেতে ওঠেন। চ নম্বরে, লাগানোর উৎসব, লাগানোর উৎসব। ছ নম্বর, একটি সামাজিক উৎসব, একটি সামাজিক উৎসব। এখন আমরা কি করব? আমরা এখন উত্তরগুলো লিখে নেব। উত্তর কি আছে দেখো, ক নম্বরে কি আছে? নবান্ন ফসল কাটার উৎসব। নবান্ন ফসল আমরা কি সে সাথে মেলাবো? কাটার উৎসব, এই বাক্যাংশের সাথে আমরা মিলিয়ে দেব, কাটার উৎসবের সাথে। খ নম্বরে দেখো, বাংলা অগ্রহায়ণ মাসে আমন ধান কেটে ঘরে তোলা হয়, বাংলা অগ্রহায়ণ মাসে আমন ধান কেটে ঘরে তোলা হয়। গ নম্বরে দেখো, কৃষকেরা নতুন ধান ঘরে তোলার আনন্দে মেতে ওঠেন, কৃষকেরা নতুন ধান ঘরে তোলার আনন্দে মেতে ওঠেন। ঘ নম্বরে, পৌষ মেলা গ্রাম বাংলার একটি সামাজিক উৎসব, পৌষ মেলা গ্রাম বাংলার একটি সামাজিক উৎসব। উ নম্বরে, বাংলা পৌষ মেলা উৎসবের আয়োজন করা হয়, বাংলা পৌষ মেলা উৎসবের আয়োজন করা হয়। তাহলে বন্ধুরা কী হলো দেখো তো, আমরা তিন আর চার আজকে
করে নিলাম, তাই না? তিন আর চার মিলকরণটা আমরা শেষ করলাম। এই চারটা মিলকরণ ভালো করে পড়বে, আর বাসা রিডিং সবগুলো অধ্যায় ভালো করে পড়বে, তাহলে যে কোনো বাক্যাংশে আমরা মিলকরণ করতে পারবো, তাই না? সবাই দেখতে পাচ্ছে তো? আচ্ছা, সবাই লিখছে সুন্দর করে? হ্যাঁ, সবাই লিখবে, বাসায় বসে পড়বে মনোযোগ সহকারে, এবং কি করবে, মুখস্থ করে ফেলবে, কোনো মন খারাপ করবে না। আর হচ্ছে দেখো, আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি।